আমাদের মাঝে কেরানীগঞ্জ দক্ষিণ আওয়ামী যুবলীগের সংগ্রামী সহসভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ, সাংগঠনিক সম্পাদক হাজির আসিফ, সহ দপ্তর সম্পাদক জনাব আখতারুজ্জামান রুবেল সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। ভাইয়ের আমার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 7.28 জিডিপি। গত 38 বছরে যেখানে $100 বিলিয়ন নিচে ছিল, এই 7-8 বছরে $150 বিলিয়ন প্লাস হয়ে $250 বিলিয়ন দাঁড়িয়েছে। এই $250 বিলিয়ন যখন $901,000 বিলিয়ন দাঁড়াবে, যখন প্রবৃদ্ধির হার 7.28 থেকে 9 প্লাস হবে, তখন এই বাংলাদেশের বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সকল ভাতা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধ ভাতা মিনিমাম 3-8 হাজার টাকায় দাঁড়াবে। তাই জননেত্রী শেখ হাসিনা যে যুগান্ত পদক্ষেপগুলো হাতে নিয়েছেন, তার মধ্যে প্রায় প্রতিটি ডিপার্টমেন্টে উন্নয়ন সাধিত হয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অনলাইনে যে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে, এই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আগামী 21 সাল নাগাদ 20 লক্ষ শিক্ষিত যুবকের চাকরি হবে। এই তথ্য মন্ত্রণালয়ে 7টি কলেজকে ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে, শিক্ষার হার বেড়েছে এবং ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের বাংলা যুব সমাজ একটি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হবে ইনশাল্লাহ। ভাইয়ের আমার খাদ্যে দেখেন অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের আধুনিকরণ করার লক্ষ্যে আপনারা দেখেছেন হেলিকপ্টার দেওয়া হয়েছে র্যাবকে, পুলিশকে এবং নৌবাহিনীকে দেওয়া হয়েছে সাবমেরিন, সেনাবাহিনীকে দেওয়া হয়েছে যুদ্ধ বিমান। এভাবে প্রতিটা ডিপার্টমেন্টকে শক্তিশালী সুসজ্জিত করা হয়েছে। ভাইয়ের আমার আজকে সফটওয়্যার তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ ডলার বাংলাদেশে আয় হচ্ছে। এভাবে জননেত্রী শেখ হাসিনা প্রতিটা ডিপার্টমেন্টে বিদ্যুৎ সেক্টরে দেখেন আগে কি অবস্থা ছিল, বেহাল অবস্থা। আজকে ঢাকার তথা ঢাকা বিভাগের কৃতি সন্তান, কেরানীগঞ্জের কৃতি সন্তান নথুল হামিদ দীপু ভাইয়ের নেতৃত্বে বিদ্যুৎ খাত আজকে এই বাংলাদেশের ইতিহাসে আজকে উৎপাদন যে বৃদ্ধি করা হয়েছে এটা ইতিহাস হয়ে রয়েছে। ভাইয়ের আমার আপনারা জানেন আমাদের নেতা ঢাকা তিনের সাংসদ নথুল হামিদ দীপু ভাই আজকে সারা বিশ্বের 33টা দেশের মন্ত্রীদের মধ্যে থেকে প্রথম হয়েছেন এবং তিনি 2 মাসের মধ্যে জিঞ্জিরা আগানগরে যে পাওয়ার হাউস রয়েছে, যেটা 6 মাসের মধ্যে হয়, 6 মাসের আগে হয় না, সেটা তিনি তাড়াতাড়ি বরাদ্দ দিয়ে 2 মাসের মধ্যে সঞ্চালনের ব্যবস্থা করেছেন। এটা দীপু ভাই মন্ত্রী আছে বলেই তিনি পেরেছেন। তার ইচ্ছা আছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য, কেরানীগঞ্জবাসীকে সেবা দেওয়ার জন্যই তাই তিনি 2 মাসের মধ্যে পাওয়ার হাউস করেছেন এবং আরো 2টা পাওয়ার হাউস হবে, একটি পানগায়ে একটি খোলামরায়। এই 2টা হয়ে গেলে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না, বিদ্যুৎ আসবে, বিকিরণ ক্ষমতা থাকবে, চারিদিকে বিদ্যুৎকে ছড়িয়ে দিতে পারবে, যে কারণে বিদ্যুতের জন্য 25,250 কোটি টাকা পেনশন করা হয়েছে। বিদ্যুতের লাইনকে মাটির নিচে দিয়ে স্থাপন করার জন্য এই পাঙ্গ পোত করা হয়েছে। এভাবে প্রতিটা রাস্তাঘাট
মাঠকে খেলার উপযোগী করা হয়েছে বিভু ভাইয়ের নেতৃত্বে। বিভু ভাই আজ পরিশ্রম করে চলেছেন এই কেরানীগঞ্জবাসীর মঙ্গলের জন্য, কেরানীগঞ্জবাসীর উন্নয়নের জন্য। আজকে কেরানীগঞ্জে শিক্ষার হার বেড়েছে 97% ছাড়িয়ে গেছে। এই কেরানীগঞ্জের শিক্ষার হার ভাইয়ের আমার জননেতা নজরুল হামিদ বিভু ভাই যথেষ্ট কাজ করে চলেছেন, তার শিরা উপশিরা তখনই এই কেরানীগঞ্জের উন্নয়নের কথা বলেছে। বাংলাদেশের আলোর পেরি এলাকা তো আলোকে সারা বাংলাদেশে প্রতিটা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তিনি কাজ শুরু করেছেন। ভাইয়ের আমার অতীতে আপনারা শুনেছেন বেগম খালেদা জিয়া অনেক নির্বাচনের আগে বলেছে যদি আওয়ামী লীগকে ভোট দেন তাহলে এদেশ হিন্দুত্বান হয়ে যাবে, মসজিদ মন্দির হয়ে যাবে, এ দেশের মসজিদগুলোতে উনোদনী হবে। ভাইয়ের আমার আপনারা এমন একটা মসজিদ দেখান যে মন্দির হয়ে গেছে, এমন একটা মসজিদ দেখান যেখান থেকে উনোদনী দেওয়া হয়েছে, তাহলে এই বেগম খালেদা জিয়া বাংলার মানুষের সাথে মিথ্যা কথা বলেছে। কারণ মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না, মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলেন মিথ্যা সত্য ইমানের প্রধান অঙ্গ, তাহলে তার এই যদি ইমানের প্রধান অঙ্গ হয়ে থাকে তাহলে খালেদা জিয়া মিথ্যা কথা বলেছেন, জাতির সাথে তার ইমানি শক্তি কম। ভাই আমার আপনারা জানেন তারা কোথায় কোথায় আওয়ামী লীগকে হিন্দুর দল বলে, তারা কোথায় কোথায় আওয়ামী লীগকে ইন্ডিয়ান দালাল বলে, তারা কোথায় কোথায় আওয়ামী লীগকে ইসলাম বিরোধী বলে। ভাই আমার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা জানেন কিনা জানি না, ওয়াইসি যে ইসলামী সংস্থা সেই সংস্থার সদস্যভুক্ত করে গেছেন বঙ্গবন্ধু সরকার। ইসলামী ফাউন্ডেশন যেখান থেকে ইসলাম তাবলিগ প্রচার হয়, ইসলামের সবকিছু নির্ধারণ করা হয়, সেই ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু সরকার প্রতিষ্ঠা করে গেছেন। পৃথিবীর দ্বিতীয় বৃহৎ জামায়াত, হজের পরে দ্বিতীয় বৃহৎ জামায়াত হল বিশ্ব ইজতেমা, সেই জায়গা বঙ্গবন্ধু সরকার বরাদ্দ দিয়ে গেছেন এবং মাদ্রাসা বোর্ড চালু করে গেছেন, কিছুদিন আগে কওমি মাদ্রাসা বোর্ড চালু করেছেন, এবং সৌদি বাদশার সাথে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে 550টা মসজিদ হবে, 550টা উপজেলায় সাথে হবে মসজিদ কমপ্লেক্স। ভাইয়ের আমার এখন বলেন তারা ইসলামের জন্য কি করেছে যদি একটা দেখাতে পারেন, এ ধরনের ভালো কাজ করেছেন, ইসলামের খাদেমের কাজ করেছেন, ইসলামের খাদেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাহলে আমরা আওয়ামী লীগ ছেড়ে দেব। তা না হলে ইসলামের খাদেম হিসাবে ইসলামের দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ জনতি শেখ হাসিনা বঙ্গবন্ধু সরকার দাবি করতে পারে আমরা ইসলামের শক্তি। ভাইয়ের আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই কারণে আজকে বিরোধী চক্র এই মুসলিম লীগের বেদাত্মা বিএনপি আর জামাত স্বাধীনতা বিরোধিতা করেছিল, স্বাধীনতা বিরোধিতা করেছিল এই অর্থে যে বাংলার মানুষের বিরোধিতা করেছিল। এবং আপনারা জানেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুব্বুল ওয়াতানি বিনাল ইমান, ইমান যে জন্মভূমির প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। সেদিন তারা দেশের পক্ষে না থেকে ওই বিদেশি দালালদের ওই বিদেশি হানাদার বাহিনী পাকিস্তানের পক্ষে নিয়েছিলেন, এটা কোন ধরনের দেশের প্রতি প্রেম, এটা কোন ধরনের ই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজানের জন্য বিরতি থাকবে, আপনাদের সকলের সুখী সুন্দর দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। আগামী দিনে নৌকার প্রতীকে আপনারা ভোট দেবেন, নৌকার প্রতীকে এই কারণে ভোট দিবেন নৌকা উন্নয়নের শিখরে এদেশকে নিয়ে যেতে পারবে, নৌকা এদেশকে মধ্যমায়ের শিল্পগামী দেশে রূপান্তরিত করতে পারবে। সবশেষে আপনাদের সুখী সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। যদি রাত ভোয়ালে শোনা যেত বঙ্গবন্ধু মনে নাই, আমরা পেতাম জাতির পিতা বিশ্ব পেত মহান নেতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনগণের শেখ হাসিনা। এবং আগামীর জন্য এখন বিরতি থাকবে, আমাদের জন্য